খুবই ভালো, মানে প্রোডাকশনটা খুবই দারুণ লাগলো, এত সুন্দর, মানে লোকেশনস, সিনেমাটোগ্রাফি সবকিছুই বেশ সুন্দর, আর এত ভালো ভালো অ্যাক্টর্সরা আছে, এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা বেঙ্গলি বাংলা মুভি, হইচই সিরিজ না মুভি এখন ঠিক জানি না, হোমস্টে মার্ডার্স। তো এই হ্যাশট্যাগ ক্যান দে চেক আউট হ্যাশট্যাগটা বেশ পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো সিরিজ বা মুভিটার নাম হচ্ছে হোমস্টে মার্ডার, যেখানে কাস্টিং আছে সৌরভ দাস, অরুণ চক্রবর্তী, সোহিনী সরকার আর অন্যান্য অনেকে, আর ডাইরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল। তো এটা আই থিঙ্ক হইচইতে ডাইরেক্ট আসছে, 12th May রিলিজ করছে। তো দেখা যাক, একদম মার্ডার মিস্ট্রি থ্রিলার কিছু একটা মনে হচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু অনন্যা। ইনি হলেন অনিমেষ সেন আর উনি হলেন কিঞ্জল দাস। নমস্কার, এসপি বর্ধমান। এসপি বর্ধমান, আই হ্যাভ আ বুকিং। কোহেলি মিত্র, ছয় আছে ওই ছেলেটি আর মেয়েটি। বলছিলাম আপনারা রাখেন না? ইন্টারেস্টিং কিছু কেস থাকলে বলুন না। একটা হলিডে হোম, সেখানে অনেকজন এক জায়গায় হয় ছুটি কাটাবে বলে। এরই মধ্যে কৃতিকা বলে একটি মেয়ে, সে হলো টার্গেট। যে যে এই হলিডে হোমে আছে তারা ঠিক করে কৃতিকাকে মারবে। এরমই একদিন খাওয়া দাওয়ার সময় আপনার গল্পটা কেমন সত্যি হয়ে যাচ্ছে, তাই না? আপনি কি আমার সন্দেহ করছেন নাকি? আই থিঙ্ক এত দূর তারা করে আসবে না। সত্যি করে একটা কথা বলতো, তুই প্লটটা মন থেকে লিখেছিলি? কিছু বলবেন? আপনি চাইলে কিন্তু বলতে পারেন। গল্প শেষ অব্দি পড়ার জন্য কয়জন বেঁচে থাকে দেখা যায়। এইটা তো আমার এই সিনেমাটার মতন মনে হলো। হ্যাঁ, মানে এরকম স্টোরি না না না, যেটা ক্রুজে হলিউডে হলিউডেরই বলছে, ক্রুজে যে সিনেমাটা ছিল না, নামটা মনে পড়ছে নাইল, ডেথ ইন দ্য নাইল, ডেথ ইন দ্য নাইল, এক্স্যাক্টলি। তো ওটা ছিল ক্রুজে, বাট এটা হচ্ছে এরকম অনেক মানে মুভিজি আছে, অনেক স্টোরিজ আছে, এগুলো তো দেখানোর অনেক কিছু আছে, বেশ একটা মজা আছে একটা, বাট ওই মানে বাংলায় আই থিঙ্ক এরকম সিনেমাটোগ্রাফি সবকিছুই বেশ সুন্দর, আর এত ভালো ভালো অ্যাক্টর্সরা আছে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আর মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, তার মধ্যে একটা গল্পের মধ্যে দিয়ে মানে হয় না যে গল্প কারোর সন্দেহ, আর এটা যেহেতু হোমস্টে, ওখানে পুলিশ টুলিশ আসতেও টাইম লাগবে, যেটা ডেথ অফ দ্য নাইলেও ছিল যে যেহেতু জলের মধ্যে আসতে মুশকিল।
তো এক্সাইটেড আর সবার মধ্যে মানে প্রত্যেকজনের মধ্যে কোনো না কোনো রহস্য আছে সেটাও বুঝে গেছি। সবারই ক্যারেক্টার আস্তে আনফোল্ড হবে, কেউ কিছু মিথ্যা কথা বলেছে, ও কিছু মিথ্যা কথা বলেছে, ভালো লাগছে একদমই। তো এক্সাইটেড মানে এরকম এক্সাইটমেন্ট লাগে এরকম স্টোরি দেখলে। হ্যাঁ এরকম স্টোরি দেখতে ভালোই লাগে, বাট হ্যাঁ এরকম অনেক হয়ে এসছে, তো অন্য কিভাবে এটাকে প্রেজেন্ট করাচ্ছে সেটা ডিপেন্ড করছে। বাংলা বা দার্জিলিং এর যে এরিয়াটা ওর যে টাচটা দেয়া ওটা একটা অন্যরকম, ওটা অন্যরকম একটা ফিলিং দেবে এটাকে। তো আরো চেষ্টা করব যে মানে দেখে চেষ্টা করব যে ওরা আরো ডাইরেক্টর আরো কি এক্সট্রা এলিমেন্ট দিয়েছে দেখানোর জন্য। হ্যাঁ আর যেহেতু সিরিজ এটা আশা করছি অনেক দেখানোর জায়গা থাকবে, অনেক স্কোপ আছে অনেক কিছু দেখানোর সাসপেন্স বজায় রেখে। হুম হুম অল দা বেস্ট আমাদের জন্য ওদের জন্য। তো মিউজিকও বেশ ভালো লাগলো, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ বেশ সুন্দর ছিল। আর বা পাইন ট্রি দিয়ে যে তোমার মানে লেখাটা বা সিরিজের নামটা লিখেছে এটাও বেশ অন্যরকম। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে একদম। আর আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর শেয়ার করবেন। আর এরকম আর কোন ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই বাই।